শুভেচ্ছা আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বেক্সিমকো এলপিজি নিউজ ভিউজ 24 এ আগামী এক ঘন্টা আপনাদের সাথে থাকবো আমি মোহাম্মদ ইমতিয়াজ। আপনারা জানেন এই অনুষ্ঠানটিতে দিনের আলোচিত ঘটনা এবং এর বিশ্লেষণ নিয়ে আমরা আলোচনা করে থাকি। দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের প্রতিনিধিরা যুক্ত হয়ে থাকেন এবং পাশাপাশি এই বিভিন্ন ইস্যুতে বিশ্লেষকরা আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন, বিভিন্ন বিষয় নিয়ে তারা আমাদের সাথে আলাপ আলোচনা করেন। আজকে দিনের আলোচিত ঘটনা বেশ কিছু রয়েছে, এর মধ্যে সিটি নির্বাচন রয়েছে, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং ডাকসু ইস্যু রয়েছে আজকের আলোচনায় আমাদের। এছাড়া আরও বেশ কিছু ইস্যু রয়েছে। আমরা প্রথমেই ডাকসু ইস্যু নিয়ে শুরু করতে চাই আজকের নিউজ ভিউজ। রহস্য বাড়ছেই গত 22 ডিসেম্বর ডাকসুতে হামলার ঘটনাকে ঘিরে, পাল্টাপাল্টি অভিযোগ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ দায় চাপাচ্ছে ভিপি নুরুর উপর, আর সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ দুষছে ছাত্রলীগ এবং মুক্ত মঞ্চকে। এদিকে মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কিছুটা উত্তাপ ছড়িয়েছে ক্যাম্পাস জুড়ে। গত 22 ডিসেম্বর ডাকসুতে কে কাকে হামলা করেছিল সে প্রশ্নের উত্তর তো মিলছেই না, বরং বাড়ছে ধোঁয়াশা। ঘটনার পর উভয় পক্ষের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা হয়েছে চারটি। সকালে ডাকসুর এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক দাবি করেন ভিপি নূর সহ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরাই সেদিনের ঘটনায় দায়ী। আমরা আরো দেখতে পাই নূরের সঙ্গীরা ঢিল ছুড়ে ডাকসুর জানালার গ্লাস ভেঙে ফেলে মুক্তিযুদ্ধ মঞ্চের উপরে হামলা চালায়। আরেকটি ভিডিও ফুটেজে আমরা লক্ষ্য করি নুরের সহযোগীরা ডাকসুর বারান্দায় সশস্ত্র অবস্থায় দল বেঁধে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের উপর সংঘর্ষে লিপ্ত হবার চ্যালেঞ্জ ছুড়ে দেবার দৃশ্য। তবে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ উল্টো ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চকেই দোষী বলে মনে করছে। রাজু ভাস্কর্য এবং ডাকসুতে প্রথম কারা হামলা চালিয়েছিল সাংবাদিক ভাইরা আপনারা তাদেরকে জিজ্ঞাসা করবেন যে এখানে তাদেরকে হত্যার উদ্দেশ্যে প্রথম কারা হামলা চালিয়েছিল, অবশ্যই রাজু ভাস্কর্য প্রথমে তারা হামলা চালিয়েছিল এবং ডাকসুতে মুক্তিযুদ্ধ মঞ্চ প্রথমে তারা হামলা চালিয়েছিল। আপনারা এই ছবিগুলোতে দেখতে পাচ্ছেন যে এখানে কারা ছিল, এখানে ছাত্রলীগের অনেকেই ছিল এবং বহিরাগত অনেকেই ছিল। এদিকে সকাল 10টার দিকে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় ফের উত্তপ্ত হয়ে ওঠে মধুর ক্যান্টিন এলাকা। প্রাথমিকভাবে এই ঘটনার সাথে জড়িত কাউকে চিহ্নিত করা যায়নি। যারা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বিভিন্নভাবে এই শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করতে চায়, পরিবেশকে নষ্ট করতে চায়, তারা এই কাজটি করছে। এই ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে ক্যাম্পাস এলাকায়। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা। দর্শকের বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডাকসুর এজিএস এবং ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে। জনাব সাদ্দাম হোসেন, স্বাগত আপনাকে, কেমন আছেন? প্রথমে জানতে চাই। অবশ্যই ভালো আছি, ভালো আছি এবং কিছুটা খারাপ লাগাও আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিককালে যে ঘটনাগুলো ঘটছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এটি আমাদের বেদনাহত করে। কারণ আমরা খুব বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের হানাহানির ঘটনা দেখতে চাই না, সংঘাতের ঘটনা দেখতে চাই না, এ কারণেও কিছুটা খারাপ লাগা অবশ্যই আছে। প্রথমে আপনার কাছে জানতে চাইব, ডাক্তার ভিপি নুরুল হক নুরের উপর যে হামলাটি হয়েছে, তো হামলা হবার পরে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরাই দায়ী এই হামলার পেছনে, আপনারা বারবার বলে আসছিলেন, তো যাদের উপরে হামলা হলো তারাই এই হামলার জন্য দায়ী, বিষয়টি কেমন? হ্যাঁ দেখুন, 22 ডিসেম্বরে যে ঘটনাটি ঘটেছে সেটি অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনে এবং ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনে সংঘাতের ঘটনা ঘটবে, যেটি কয়েক আমরা সাম্প্রতিক সময়গুলোতে খুব কম দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছিল, শিক্ষার্থীরা ভোটাধিকার ফিরে পেয়েছিল। এবং 17 ডিসেম্বরের যে ঘটনা ঘটেছে তারই ফলাফল কিন্তু 22 ডিসেম্বরের ঘটনা। আমরা জানি যে মুক্তিযুদ্ধ মঞ্চ এবং সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ এই দুটি বিবদমান পক্ষ এবং তারা 2-3 সপ্তাহ ধরে পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত রয়েছে। এবং 17 ডিসেম্বরে এক রাউন্ড মারামারি কিন্তু আগেও হয়ে গেছে এবং 17 ডিসেম্বরে যখন সংঘর্ষে লিপ্ত হয় তখন মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মী সংখ্যা কম ছিল এবং সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আমরা দেখতে পাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রতিনিধি, তিনি যখন 4-5 জন সঙ্গীকে সশস্ত্র অবস্থায় সাথে নিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মী সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ডাকসুর ভিপি নূরের পায়ের নিচে যখন আমিনুল ইসলাম বুলবুলের মাথাটি থাকে সেদিনেই কিন্তু বিশ্ববিদ্যালয়ে এক ধরনের সংঘাত ছড়িয়েছে, এক ধরনের উত্তাপ ছড়িয়েছে। এবং 22 ডিসেম্বরের কথাটা একটু আসি, আপনি যে বললেন যে মুক্তিযুদ্ধ মঞ্চ এবং সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এই দুটির বিবাদমান পক্ষ বলছিলেন যে দুটি, তো এর মধ্যে ছাত্রলীগ কিভাবে যুক্ত হলো বিষয়টি জানতে চাই। এটির সঙ্গে ছাত্রলীগের জড়িত থাকার কোনো প্রশ্নই আসে না, ছাত্রলীগকে যারা জড়িত করতে যাচ্ছে তারা হাস্যকর অবান্তর যুক্তি দিয়ে ছাত্রলীগকে জড়াচ্ছে এবং মূলত রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তারা
ছাত্রলীগের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছে, মিডিয়া ট্রায়াল করার চেষ্টা করছে, মিডিয়ায় বিষয়টিকে উপজীব্য করছে। এর কারণ হচ্ছে আমরা মনে করি যে নিজেদের রাজনীতিকে প্রাসঙ্গিক করার জন্য ছাত্রলীগের উপর দায় চাপানো হচ্ছে। এবং ছাত্রলীগকে আপনি কেন জড়িত করছে এটির আরেকটি কারণ হচ্ছে, আপনি জানেন যে সাম্প্রতিককালে ডাকসুর ভিপির দুটি দুর্নীতির অডিও ট্যাপ ফাঁস হয়েছে, এবং যখন দুর্নীতির দায়ে ডাকসুর অন্যান্য প্রতিনিধি, সমস্ত হলের প্রতিনিধি যখন তাকে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছেন, দুর্নীতির বিষয়ে স্বাধীন তদন্ত করার আহ্বান জানাচ্ছেন, ঠিক সেই সময় কিন্তু এই ঘটনা ঘটলো। তার মানে কি দুর্নীতির বিষয়টিকে এড়ানোর জন্য এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে? কিংবা আমাদের ডাকসুর ভিপি যে বিষয়টিতে সবসময় পারদর্শিতা দেখিয়েছেন, তিনি অভিনয়ে পারদর্শিতা দেখিয়েছেন, সিম্প্যাথি কার্ড খেলে রাজনীতিকে সিম্প্যাথি গ্যামে পরিণত করে ফ্যামসিকারের ভূমিকায় নেবে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য তিনি এই কাজটি করেছেন কিনা, এটিও কিন্তু আমাদের মধ্যে প্রশ্নটি রয়েছে। এবং আমরা ইতিমধ্যেই যেটি বারবার বলার চেষ্টা করেছি যে তিনি এই নাটকবাজ ভিপিতে ছিলেন, পরবর্তীতে পার্সেন্টেজ চেয়ে টেন্ডারবাজিতে জড়িয়ে দুর্নীতিবাজ ভিপিতে পরিণত হয়েছেন, পরবর্তীতে এই ঘটনায় রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তিনি শাহবাগ থানায় আমাদের বিরুদ্ধে হাস্যকর অবান্তর মামলার জন্য আবেদন সংযুক্ত করেছেন, এর মাধ্যমে তিনি মামলাবাজ ভিপিতে পরিণত হয়েছেন। আপনি 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 যেমনটি বলছিলেন যে ছাত্রলীগ এখানে কোনোভাবে জড়িত নয়, কিন্তু মিডিয়াতে কিন্তু প্রচার হয়েছে, এবং সেই সাথে নূরও কিন্তু বলেছেন যে আপনি এবং আপনার সভাপতি, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ যিনি সভাপতি সঞ্জিত কুমার, তারা আপনারা দুজনেই উপস্থিত ছিলেন সেই সময়, এই বিষয়টি কিভাবে দেখবেন? আপনি জানেন যে এই ঘটনাটির ব্যাখ্যা আজকে আমরা আমাদের সংবাদ সম্মেলনে দিয়েছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সেটি সম্পর্কে অবগত রয়েছে। আপনি জানেন যে 22 ডিসেম্বরে আমাদের ফজলে হাসান আবেদকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আমাদের আর্মি স্টেডিয়ামে তাকে রাখা হয়েছিল, এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য সেখানে গিয়েছিলাম। এবং আমরা যখন তাকে শ্রদ্ধাঞ্জলি জানাই, সে সময় কিন্তু দুই পক্ষের মধ্যে সংঘাতের ঘটনা ঘটছিল, এবং প্রথম দিকে যে সংঘাতের ঘটনাটি ঘটে, ডাকসু ভবনে সশস্ত্র অবস্থায় অবস্থান করছিল ডাকসু ভিপি নুরু, তার নেতৃত্বে যেসব বহিরাগত রয়েছে মৌলবাদী রাজনৈতিক দলের বিভিন্ন কর্মী, এরা শখানেকের মতো করে ডাকসু ভবনের উপরে অবস্থান করছিল। মুক্তিযুদ্ধের মঞ্চের কর্মীরা মধুর ক্যান্টিনের দিকে অবস্থান করছিল, এবং মধুর ক্যান্টিনে অবস্থান তাদের কর্মীর সংখ্যা কম থাকার কারণে প্রথম দিকে কিন্তু তারা হামলা চালিয়েছে, তাদের সেখান থেকে বের করে দিয়েছে, লাঠি ছোটা নিয়ে আক্রমণ করেছে, উপর থেকে পাথর নিক্ষেপ করেছে। এবং আজকে যে আমরা আমাদের সংবাদ সম্মেলনে যে ভিডিওটি ট্যাপটি দেখিয়েছি সেখানে কিন্তু সুস্পষ্ট তারা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, আয় তো রায় ডাকসু ভবনের ভিতরে আয় দেখাবো, এ ধরনের কথাবার্তাও কিন্তু বলেছে। এবং তারা যখন বলে দুই পক্ষের সংঘাত জড়িয়েছে, এবং ডাকসু ভবনে আমি যেহেতু ডাকসু নির্বাচিত প্রতিনিধি, এবং ছাত্রলীগ কোনো ঘটনার সঙ্গে সম্পৃক্ততার জায়গা থেকেই যে সেখানে জড়িয়ে যাবে সেটা নয়, কারণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তি শৃঙ্খলার পরিবেশ দেখতে চাই, শিক্ষার পরিবেশ দেখতে চাই, শিক্ষার্থীদের ভোটাধিকারের উপর বিশ্বাস রেখেই গণতান্ত্রিক রাজনীতি আমরা চাই। সেই জায়গা থেকে মধুর ক্যান্টিন, ডাকসু ভবনে আমি ছাত্রলীগ করি বা না করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমার দায়বদ্ধতা রয়েছে সেখানে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেই জায়গা থেকে আমরা সেখানে গিয়েছি। এবং আমরা কিন্তু সেদিন সেটি গণমাধ্যমে সরাসরি সম্প্রচারও করা হয়েছে, আমরা যখন নামি মুক্তিযুদ্ধ মঞ্চ সে সময় আবার আক্রমণাত্মক অবস্থায় ছিল, আমরা কিন্তু মুক্তিযুদ্ধ মঞ্চকে সেই জায়গা থেকে সরিয়ে দিই, এবং সেই জায়গা থেকে তারা যখন সরে যায়, সরে যাওয়ার পরে আমরা ডাকসু ভিপি নুরের রুমে যাই, তার রুমে গিয়ে আমরা আহ্বান জানাই যে সে যেন বহিরাগত যেসব কর্মী রয়েছে যারা সশস্ত্র অবস্থায় ছিল, দেশীয় লাঠি ছোটা নিয়েছিল, সেও যেন তাৎক্ষণিকভাবে সেখান থেকে সরে যায়। সে যদি আমাদের আহ্বানে সাড়া দিয়ে নিবৃত নিজেদেরকে নিবৃত করার চেষ্টা করতো, তাহলে জনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সেটি এড়ানো যেত। এই জায়গাটি সেটি না করে, আমি শেষ করছি, সেটি না করে সে বরং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এবং সিনেট সদস্য সঞ্জিত চন্দ্র দাস তাকে অসৌজন্যমূলক প্রশ্ন করে যে আপনি কে, তিনি নিজে বহিরাগতদের দ্বারা আবৃত আছেন, আর একটি ছাত্র সংগঠনের সভাপতি এবং ডাকসুর সিনেট, ডাকসুর মনোনীত সিনেট সদস্য, তাকে বলছেন যে তিনি কে, এবং আমরা যখন বলছি যে সংঘাত পরিহার করতে হবে, হানাহানি পরিহার করতে হবে, তিনি আমাদের সে আহ্বানে সাড়া দিচ্ছেন না, যখন তিনি আমাদের সে আহ্বানে সাড়া দিচ্ছেন না, তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা সেই জায়গাটি ত্যাগ করি, এবং আমরা চলে যাওয়ার পরে দুই পক্ষ আবার সংঘর্ষে লিপ্ত হয়, এবং তারপরে কেউ আহত হয়, কেউ আক্রমণকারীর ভূমিকায় নেমে যায়, কেউ অভিযুক্তের ভূমিকায় নেমে যায়, সেটি দুই পক্ষের পারস্পরিক বিষয়। যে বিষয়টি বলছিলাম, আপনি যে বলছিলেন বহিরাগত যারা ওখানে অংশগ্রহণ করেছে, বলেছেন যে তারা ওখানে ইয়েতে বসে, ডাকসুতে বসে অবস্থান করছিলেন এবং তারা সেখানে মিটিং করছিলেন, তো একটি বিষয় হচ্ছে বহিরাগত ছাত্ররা কি ডাকসুতে প্রবেশ নিষিদ্ধ, এটি হচ্ছে একটি বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সে বিষয়টি হলো যে বহিরাগত কেউ আসলেই কি সেক্ষেত্রে তাদের গায়ে হাত তোলার কোনো ইখতিয়ার রয়েছে কিনা? শুধু বহিরাগত একটি বিষয়, আর আপনি আক্রমণকারী বহিরাগত, সশস্ত্র বহিরাগত, সেটি আরেকটি বিষয়। আর এদিক থেকে আজকে আমরা দেখিয়েছি যে ডাকসুর ভিপি নুরু নিজে, আমি ব্যক্তিগতভাবে মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভবনটি সবার জন্য উন্মুক্ত, তো নির্বাচনকালীন সময় ডাকসুর ভিপির একটি বক্তব্য আজকে আমরা দেখেছি, তিনি বলেছিলেন যে আমরা 43,000 শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করি, বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ বন্ধ করতে হবে, এ ধরনের বক্তব্য তিনি দিচ্ছেন, সেখান থেকে কিন্তু 180 ডিগ্রি ঘুরে এসে আবার এই বক্তব্য দিচ্ছেন। তো বহিরাগতরা আসবে সেটা নিয়ে আমাদের সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু মূল বিষয় হচ্ছে আপনি যখন তাদেরকে আক্রমণকারীর ভূমিকায় নিয়ে আসবেন, বিশ্ববিদ্যালয়ের
সংঘাত তৈরির মতো পরিবেশ তৈরি করবেন এবং একটা সাম্প্রদায়িক রাজনীতি তৈরি করার চেষ্টা করবেন এবং আপনাদের ডাকসুর ভিপি পত্রিকা ব্যবহার করে আপনি যখন মৌলবাদী রাজনীতি তোষণ করবেন তখন কিন্তু আমাদের মধ্যে প্রশ্ন অবশ্যই আসে। এবং ডাকসুর আপনি ভবনটি যে রয়েছে ডাকসুর ভিপি নূরের যে রুমটি রয়েছে সেটি যখন দলীয় কার্যালয়ে পরিণত হয় তখন কিন্তু শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন থাকতে পারে সেদিক থেকে। এবং যে ছবিগুলো এখানে দেখা হলো ছাত্রলীগের আজকে সংবাদ সম্মেলনে তারা দেখিয়েছে, আপনারা ভিডিওতে যেটি দেখেছেন সেখানে কিন্তু একজনও ছাত্রলীগের কর্মী না, তারা কারা আক্রমণকারী হিসেবে, আমি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি, একজনও ছাত্রলীগের নেতা কর্মী নয়। অতএব তারা কারা আক্রমণের শিকার করা হয়েছে, বরং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যারা রয়েছে তাদের, তারা যখন আক্রমণকারীর ভূমিকা রয়েছে সেই ছবিও কিন্তু আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি। অতএব দায়িত্ব তাদেরকেই নিতে হবে যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত এবং যাদের উস্কানিতে, যাদের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে, যারা যাদের সিম্প্যাথি গেমের প্ল্যানের কারণে এই ধরনের ঘটনা ঘটেছে দায়িত্ব তাদেরকেই নিতে হবে। আরেকটি বিষয়ে আসি, আপনারা বারবার বলছিলেন যে মুক্তিযুদ্ধ মঞ্চের সাথে, আপনিও কিছুক্ষণ আগে বলছিলেন যে মুক্তিযুদ্ধ মঞ্চের সাথে ছাত্রলীগের ন্যূনতম কোনো সম্পর্ক নেই এবং ছাত্র অধিকার মঞ্চের যে অভিযোগ তারা বারবার করে বলছে যে মুক্তিযুদ্ধ মঞ্চের আড়ালে আসলে ছাত্রলীগই এই হামলার জন্য দায়ী, এই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন? একই কথা, সেটি হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধ মঞ্চ, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদ রয়েছে, ডাকসু নির্বাচন না থাকার সময় সেটির একটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং পরিবেশ পরিষদের আওতাধীন হয়ে অনেকগুলো ক্রিয়াশীল ছাত্র সংগঠন রয়েছে, প্রগতিশীল ছাত্র সংগঠন রয়েছে, সেই ছাত্র সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে। এর বাইরে টিএসসি ভিত্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন আছে। এই পরিবেশ পরিষদের অন্তর্ভুক্ত ক্রিয়াশীল ছাত্র সংগঠনের বাইরে দুটি সংগঠন, সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ, মুক্তিযুদ্ধ মঞ্চ, কোনোটিই কিন্তু আমাদের পরিবেশ পরিষদের অন্তর্ভুক্ত সংগঠন নয়, কোনোটিই মূলধারা ছাত্র সংগঠন নয়। এবং অতএব রাজনৈতিক ছাত্র সংগঠন আমরা ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র ফ্রন্টের সঙ্গে যে আমাদের পারস্পরিক সম্পর্ক, সমঝোতার সম্পর্ক, গণতান্ত্রিক রাজনীতির সম্পর্ক, রীতিনীতির সম্পর্ক, সেটি সেই সম্পর্কে কিন্তু এই সংগঠনগুলো অভ্যস্ত নয় এবং তারা যেহেতু ছাত্র রাজনীতির সংস্কৃতির সম্পর্কে ততটা অভ্যস্ততা না থাকার কারণে দায়টি রাজনৈতিক সংস্কৃতির সম্পর্কে তাদের অজ্ঞতা রয়েছে, সেটি একটি বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ, সেই সংগঠনটির সাম্প্রদায়িক রাজনীতি, সেই সংগঠনটির জাতীয় রাজনীতির এক্সটেনশন হিসেবে ভূমিকা রাখার একটি প্রবণতা, দূতাবাসে রাজনীতি করার প্রবণতা, এটিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে, গণতান্ত্রিক রাজনীতির পরিবেশকে ব্যাহত করেছে বলে আমার মনে করি। যেমন ধরুন কয়েকদিন আগে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল, যেমন ডাকসুর ভিপি সব বিষয়ে কথা বলার অধিকার রাখেন কিনা, আমি মনে করি যে ডাকসুর ভিপি পৃথিবীর যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারে সেটি প্রশ্ন নয়, কিন্তু এই হিপোক্রেসির জবাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কে দেবে যখন ডাকসুর ভিপি নুরু ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র অক্ষুণ্ণ রাখার জন্য আন্দোলন করছেন, সিএএ এবং ন্যাশনাল রেজিস্ট্রেশনের বিরুদ্ধে কথা বলছেন, আবার একই সঙ্গে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মনিরপেক্ষ রাজনীতি নিষিদ্ধ করছি তিনি সেটার বিরোধিতা করছেন, তাহলে এই প্রতারণার জবাব কি? তার মানে কি তিনি বিশেষ রাজনৈতিক ফায়দা নেওয়ার প্রবণতা থেকে এই কাজটি করছেন? এই প্রশ্নটি কিন্তু শিক্ষার্থীদের মধ্যে রয়েছে। এবং গত 9 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডাকসুর কার্যক্রমের মধ্য দিয়ে যদি তাকাই, আমরা ছাত্রলীগের নির্বাচিত 23 জন প্রতিনিধি রয়েছি, আমরা এই ডাকসুর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 35টি বিভাগের উন্নয়ন ফি আমরা কমাতে সক্ষম হয়েছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিনের ব্যবস্থা করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মধ্যে জো বাইক চালু করা হয়েছে, আমাদের লাইব্রেরির সময়সীমা বেড়েছে, আমাদের সুইমিং পুলের সময়সীমা বেড়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে, অসংখ্য ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, কয়েকদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইজি বাইকের ব্যবস্থা হচ্ছে, আবাসন সংকটের সমাধানের জন্য বাং বেডের ব্যবস্থা করা হচ্ছে, এবং এই যে শিক্ষার্থীমূলক এবং আমরা সান্ধ্যকালীন কোর্সের বিষয়ে বিশ্ববিদ্যালয়কে আমাদের সর্বশেষ ডাকসু মিটিংয়ে প্রস্তাব পাশ করেছি সান্ধ্যকালীন কোর্স বাতিল করার বিষয়ে, সব বিষয়ে যখন শিক্ষার্থীদের অধিকারকে কেন্দ্র করে আমরা রাজনীতি করার পরিচালিত করার চেষ্টা করছি, এসব কর্মকাণ্ডে কিন্তু ডাকসুর ভিপি নুরের ন্যূনতম সম্পৃক্ততা ছিল না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে না গিয়ে আমরা দেখেছি যে তিনি গণফোরাম, গণফ্রন্ট, ঐক্যফ্রন্ট এ ধরনের প্রোগ্রামগুলোর সঙ্গে সবসময় ব্যতিব্যস্ত থাকতেন, তিনি আমাদের কোনো হলে না গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এখানে ইফতার করে বেড়াচ্ছেন, ওখানে ইফতার করে বেড়াচ্ছেন, তিনি প্রশাসনের সঙ্গে দরকষাকষি না করে আমরা দেখতে পাচ্ছি দূতাবাসে দরকষাকষি করে বেড়াচ্ছেন, তিনি নিজের আমরা দেখতে পেয়েছি তিনি পাসপোর্ট নিয়ে কিছুদিন আগে তুলকালাম কাণ্ড ঘটানোর চেষ্টা করছেন, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্মার্ট আইডি কার্ড প্রয়োজন সেটা নিয়ে তার মাথা ব্যথা নেই। আমি মনে করি যে আমাদের ভুল, ব্যর্থতা, সীমাবদ্ধতা নেই সেটি নয়, আমাদের অবশ্যই যেমন আপনি বলছেন মুক্তিযুদ্ধ মঞ্চ বা সাধারণ শিক্ষার্থী অধিকার সংগ্রাম পরিষদ কোনোটির সঙ্গে আমরা সম্পৃক্ত নই, তারপর আমরা কীভাবে জড়িয়ে যাচ্ছি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো ঘটনা ঘটলে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে, যারা আমাদেরকে ভোট দিয়েছে তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে, যারা আমাদেরকে ভোট দেয়নি তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা চাই না যে দুটো রাজনৈতিক দলের বা যে কোনো রাজনৈতিক দলের সংঘাত সংঘর্ষের কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে, আজকে আমরা রাজনৈতিক আধিপত্য কায়েম করার জন্য শিক্ষার্থীদের পরীক্ষা পিছিয়ে যাবে এ ধরনের রাজনীতিতে ছাত্রলীগ কখনো বিশ্বাস করে না। আমরা আমাদের মূল লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ, তারা
ক্লাস করবে, পরীক্ষা করবে, লেখাপড়ার পরিবেশ থাকবে সেটি অক্ষুণ্ণ রেখে আমরা রাজনীতি করতে চাই। অতএব এবং কেউ যদি অতি রাজনীতি করতে চায়, যেটির বিরুদ্ধে ডাকসু ভিপি নূর নির্বাচিত হওয়ার আগে বলছিল যে তিনি অতি রাজনীতি করা যাবে না, ডাকসু ভিপি পদটিকে ব্যবহার করা যাবে না শিক্ষার্থীদের কারো ক্ষমতায়, এবং আমরা নিজেরাও যেটি বলেছি যে ডাকসু কখনো কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বা কারো ক্ষমতায় থেকে যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হবে না। এবং আরেকটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আরেকটি আশঙ্কা রয়েছে, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে লাশের রাজনীতি কায়েম করার চেষ্টা করা হচ্ছে কিনা। আজকে দেখুন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে আজকেও মধুর ক্যান্টিনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটেছে, সন্ধ্যাবেলা ঘটেছে, তো এসব কিসের আলামত? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মধ্যে সবসময়ই কাজ করে। আজকে যখন আমরা বিভিন্ন ধরনের তথ্য প্রমাণ পাই যে এই যখন ব্যবহার করা হচ্ছে, যখন মানে জাতীয় রাজনীতির সঙ্গে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে রাজনৈতিক ফায়দা লুটতে যাচ্ছেন, তখন কিন্তু শিক্ষার্থীরা আতঙ্কিত হয়। আচ্ছা, এই যে ককটেল বিস্ফোরণের কথা বললেন, গত 26 তারিখও কিন্তু একই রকমভাবে ককটেল বিস্ফোরিত হয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিভিন্ন জায়গায় সিসিটিভি বসানো হয়েছে, সিসি ক্যামেরা বসানো হয়েছে, তারপরেও কেন বোঝানো যাচ্ছে মানে ধরা যাচ্ছে না, এবং বিভিন্ন সময় ফুটেজগুলো কেন পাওয়া যাচ্ছে না? আমরা মনে করি যে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে আমি মনে করি যে যেহেতু এই 22 ডিসেম্বরের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেহেতু এটি একটা মেগা সিরিয়াল, বাই 16-17 ডিসেম্বর মুক্তিযুদ্ধ মঞ্চের উপর আক্রমণ হয়েছে, তার ফলাফল এটা, সেদিক থেকে বিশ্ববিদ্যালয়ের আমাদের সম্মানিত প্রক্টর স্যার তাকে আরও বেশি দূরদর্শী হলে আমাদের জন্য সুবিধা হতো, যে মুক্তিযুদ্ধ মঞ্চ এরা মুখোমুখি হচ্ছে, এরা পরিবেশ পরিষদের অন্তর্ভুক্ত সংগঠন না, অতএব এদেরকে নিয়ে একটি সমঝোতামূলক ব্যবস্থা করা যায় কিনা বা এদের সংঘাতগুলো এড়ানো যায় কিনা, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আরও বেশি তৎপর হওয়া উচিত বলে আমি মনে করি। এবং সেদিক থেকে আমাদেরও সামনের দিনগুলোতে আরও বেশি সচেতন থাকতে হবে, যেন আমরা পারস্পরিক বিবাদ সংঘর্ষগুলো এড়িয়ে যেতে পারি। আমরা ডাকসু নির্বাচনের আগে যেটি বলার চেষ্টা করেছিলাম যে আমরা গণতান্ত্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় চাই, শিক্ষার্থীদের অধিকারের ঢাকা বিশ্ববিদ্যালয়, যে শিক্ষার্থীদের মতামত প্রতিফলিত হওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় চাই, এবং সবচেয়ে জোরালোভাবে যেটি বলেছিলাম যে প্রতিস্পর্ধী সহযত তীব্রই হোক তাকে বাধা দেওয়ার অর্থ হচ্ছে গণতন্ত্রকে অপমান করা, সেই আমরা গণতন্ত্রের অপমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে চাই না। জনাব সাদ্দাম হোসেন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা আরেকটি বিষয় একটু আলাপ করতে চাই। মতিঝিলে এই মুহূর্তে বেসিক ব্যাংকে কর্মকর্তা কর্মচারীদের র্যালি চলছে, আমরা সেখানে যেতে চাই, সেখানে রয়েছেন মজুমদার বাবু, তার সাথে কথা বলবো। মজুমদার বাবু, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, র্যালিটি কি বিষয়ে এবং পুরো দুঃখিত, সেখানে বিক্ষোভ চলছে, বেসিক ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ করছেন, তো কি বিষয়টিতে জানতে চাইব? ইমতিয়াজ, আপনি জানেন যে আপনি হয়তো বা জেনে থাকবেন যে গত 11 তারিখে বেসিক ব্যাংকের পর্ষদ সভায় একটি সিদ্ধান্ত হয়েছিল যে কর্মকর্তা কর্মচারীদের যে বেতন কাঠামো সেটাকে পরিবর্তন করে সরকারি অন্যান্য ব্যাংকের সমান করা। কিন্তু বেসিক ব্যাংকের ক্ষেত্রে যে সমস্যাটা, সেটা হচ্ছে বেসিক ব্যাংক শুরু থেকে একটি বিশেষায়িত ব্যাংক, এটার গঠনতন্ত্র আলাদা, এটার বেতন স্ট্রাকচার আলাদা, এখানে কর্মকর্তা কর্মচারীদের যে বেতন ছিল সেটা যদি সরকারি কাঠামোতে নিয়ে আসতে হয় তাহলে দেখা যাবে যে একজন জিএমের বেতন 3 লাখ থেকে 1.5 লাখ টাকা নিয়ে আসতে হবে, একজন এন্ট্রি অফিসার যে এখন 32,000 টাকা বেতনে এই ব্যাংকটিতে জয়েন করে তাদেরকে 22,000 টাকা বেতনে জয়েন করতে হবে। ফলে এটাই বাংলাদেশে প্রথম কোনো নজির হতে যাচ্ছিল যে কোনো ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা না বাড়িয়ে সেটাকে উল্টো কমানোর মতো একটা ঘটনা, যেটাতে পুরো ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের প্রায় সকল পর্যায়ের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা এতে ক্ষুব্ধ হয়ে গত 22 অথবা 23 তারিখে আমার ঠিক দিনটি খেয়াল নেই, ওই দিন আপনার ব্যাংকটির MD-কে অবরুদ্ধ করেছিল। তখন উনি আশ্বাস দিয়েছিলেন যে এই আজকের যে বোর্ড মিটিং চলছে এই বোর্ড মিটিংয়ে বিষয়টি নিয়ে একটি সুরাহ করা হবে, কিন্তু এখন পর্যন্ত বোর্ড মিটিংয়ে বিষয়টি নিয়ে কোনো সুরাহ করা হয়নি, যার প্রতিবাদে কর্মকর্তা কর্মচারীরা আজকে বোর্ড সভার সব সদস্যকে সেখানে এখানে অবরুদ্ধ করে রেখেছেন। বোর্ড চেয়ারম্যান ইতিমধ্যে বেরিয়ে এসেছিলেন, তাদের সাথে কথা বলেছেন, তিনি চেষ্টা করেছেন কর্মকর্তা কর্মচারীদেরকে আশ্বস্ত করতে যে তারা যেন তাদেরকে অবরুদ্ধ করে না রাখেন, তাদেরকে ছেড়ে দেন, পরবর্তীতে বিষয়টিকে দেখবেন, কিন্তু কর্মকর্তা কর্মচারীরা বিষয়টিকে আমলে নিচ্ছেন না। তারা বলছেন আজকের মিটিংয়েই এবং বোর্ড সভাই, যেহেতু এটা সরকারের কোনো সার্কুলার না, এটা বোর্ডের সার্কুলার, পর্ষদের সার্কুলার, পর্ষদে আজকে একটি সিদ্ধান্ত তাদেরকে দিতে হবে, তাদের বেতন ভাতা কমানোর সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না করা হবে তারা বোর্ডের কোনো সদস্যকে এখান থেকে বেরোতে দেবেন না। ইমতিয়াজ, এই ছিল আমার কাছে সবশেষ আপডেট। আপনাকে অনেক ধন্যবাদ মজুমদার বাবু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মতিঝিল থেকে বেসিক ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা এই মুহূর্তে আন্দোলন করছেন, সেখান থেকে যুক্ত হয়েছিলেন মজুমদার বাবু, সেখানকার সবচেয়ে তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা মজুমদার বাবুর কাছে যাবার আগে কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সাথে। জনাব সাদ্দাম হোসেন, আপনার কাছে আবারও আসতে চাই, সর্বশেষ একটি প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে আপনাদের বর্তমান সরকার, আপনাদের সরকারি ক্ষমতা রয়েছে, আর যেহেতু ক্ষমতা রয়েছে জনগণের সরকার,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তো এবং ডাকসুর এজিএস, তো আপনাদের পরিকল্পনাটা কি আসলে এখন মানে পরবর্তী পরিকল্পনা কি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গোটা দেশ সম্পর্কে এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জন্য কি ধরনের পদক্ষেপ আপনারা নিচ্ছেন? দেখুন, আমরা প্রথমত এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চ্যালেঞ্জটি মোকাবেলা করতে চাই আমরা, সেটি হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির সাম্প্রদায়িকীকরণ ঘটাতে দেখতে চাই না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলবাদী সংগঠনগুলোর বারবারন্ত একটি আমরা দেখতে পাচ্ছি এবং ডাকসুর ভিভি পত্রিকে ব্যবহার করে এখানে বিভিন্ন ধরনের ধর্মভিত্তিক সংগঠনগুলোর কার্যক্রম বাড়ছে এবং ডাকসুর ভিপি নিজে যে ধরনের মন্তব্য করছেন, আপনি দেখেছেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস তাকে স্কনের সদস্য, রয়ের এজেন্ট, এ ধরনের কথাবার্তা বলা, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কিন্তু অপমান করে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদের রক্তস্নাত, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি চেতনার আঁতুড়ঘর, ঘুমের দেশে ঘুম ভাঙাতে ঘুমিয়ে গেল যারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সব শহীদের তীর্থস্থান, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শহীদের রক্তের সঙ্গে প্রতারণা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটি কখনই হতে পারে। আমরা সাম্প্রদায়িক রাজনীতি প্রতিরোধ করতে চাই এবং আমরা যেহেতু ডাকসু নির্বাচনের একটি সময়সীমা সামনে রয়েছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে বলেছিলাম যে এটি যেন ক্যালেন্ডার ইভেন্টে পরিণত হয়, এটি শুধুমাত্র অনেক বছর পরে একটি দেওয়া হলো, এটি যেন ধারাবাহিকতা থাকে এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যে যেন পারস্পরিক সমঝোতা থাকে, ভালো কাজের প্রতিযোগিতা থাকে, হানাহানি মুক্ত একটি ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা দেখতে চাই। আর এর বাইরে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা কয়েকটি বিষয় অগ্রাধিকার আকারে নিশ্চিত করেছি। এটির মধ্যে হচ্ছে যে আমাদের আবাসন সংকটের একটি স্থায়ী সমাধান, আমরা অস্থায়ী সমাধান আপৎকালীন যে বিষয়গুলো বাংবেডের ব্যবস্থা, অছাত্র বহিরাগতদের বের করে দেওয়া, সেগুলো নিয়ে আমাদের কাজ করছে। আমরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তনয় দেশরত্ন শেখ হাসিনা, তিনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, তিনি তার মাধ্যমে তার নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে একটি মাস্টার প্ল্যান করা হচ্ছে, যেই মাস্টার প্ল্যানের আলোকে আমাদের নতুন আবাসিক ভবন, একাডেমিক ভবন সহ আনুষঙ্গিক ব্যবস্থাপনা উন্নত করা হবে। তো আমরা চাই যে এই কাজগুলো দ্রুততার সঙ্গে হয়ে আমাদের লাইব্রেরির সমস্যার সমাধান হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটের সমাধান হোক, যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আসনের উপর ভিত্তি করে কোনো রাজনৈতিক দল খবরদারি না করতে পারে, একটি যে কোনো শিক্ষার্থী যেন স্বাধীনভাবে রাজনৈতিক দল বেছে নিতে পারে, সেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা আমাদের কাজ অব্যাহত রেখেছি। আরও কিছু কাজের জন্য আমাদের কর্মপরিকল্পনা রয়েছে, যেটি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সময় স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়ার জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে আমাদের কিছু পরিকল্পনা রয়েছে, যেগুলো নিয়ে আমাদের কাজ চলছে, তাদের ওরিয়েন্টেশনটার জন্য সুন্দর হয়। আমাদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট কোড নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে আলোচনা করার চেষ্টা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা যেন কোনো ধরনের নির্যাতনের শিকার না হয় এবং সে ধরনের কোনো ঘটনা ঘটলে তার জন্য তাৎক্ষণিকভাবে, যেটি আমাদের হাইকোর্টের নির্দেশনা রয়েছে, সেটি যেন তারা যথোপযুক্ত ব্যবস্থা পায়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গণপরিবহনের অবাধ যে চলাচল রয়েছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরটি অনেক সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মতো পরিণত হয়, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণপরিবহনের অবাধ যাতায়াতটা যেন নিয়ন্ত্রণ করা যায় এবং বর্ধিত ফিগুলো যেন পরিহার করা যায়, সেজন্য কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কাজ করার চেষ্টা করছি। বুঝতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয় সেটি যেন তার রূপ পুনরায় ফিরে পায়, সেই প্রত্যাশায় আমরা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে এতক্ষণ যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এই পর্যায়ে একটি ছোট্ট বিরতির সময় হলো, সাথে থাকবেন আশা করছি। বিরতির পর আরো একবার স্বাগত নিউজ ভিউজ 24-এ। আমরা এবার সিটি নির্বাচন নিয়ে কথা বলতে চাই। ঢাকা উত্তর সিটির মেয়র পদে আতিকুল ইসলাম এবং দক্ষিণে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন শেখ ফজলে নূর তাপস। আজকে দুপুরে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এই ঘোষণা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আশা করেছেন দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন বঞ্চিতরাও। পরে রাজধানীর উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগের এই দুই প্রার্থী। আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী হিসেবে নির্বাচন করবেন মনোনীত হয়েছে আতিকুল ইসলাম। মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত শেখ ফজলে নূর। বেলা 12টার দিকে রাজধানীর ধানমন্ডির দলীয় সভানেত্রী কার্যালয়ে এই ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আশা প্রকাশ করেন মনোনীত দুজনের পক্ষেই কাজ করবেন বঞ্চিতরাও। আমি এত কিছু বলতে পারবো না, কে কতটা ইলেক্টেবল এই বিষয়গুলো বিবেচনা করে মনোনয়ন বোর্ড শেখ হাসিনা আমাদের নেত্রীর সভাপতিত্বে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে। নম্বর চার, এ সময় দুই সিটির 129টি কাউন্সিলর পদের সমর্থন পাওয়া ব্যক্তির নাম প্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। উত্তরের 54 জন কাউন্সিলর, দক্ষিণের 75 জন কাউন্সিলরের নাম এখন
ঘোষণা করব। কাজে এখানে কার কি খারাপ কার কি ভালো এই প্রসঙ্গে আমি যেতে চাই। পরে সংবাদ সম্মেলনে মুখোমুখি হন আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী। এতে সংসদীয় আসনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নগরবাসীকে সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন শেখ ফজলুনুর তাপস। আতিকুল ইসলাম জানান, আবারও নির্বাচিত হলে ঢাকা উত্তরের উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে যাবেন তিনি, উপহার দিবেন এক সুন্দর নগরী। জনগণ যদি আমাকে নির্বাচিত করে তাহলে বৃহত্তর পরিসরে ঐতিহ্যবাহী পুরাতন ঢাকার ঐতিহ্য সংরক্ষণ করে তাদেরকে একটি উন্নত রাজধানীর সকল নাগরিক সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল জনগণের সহায়তা চাই। আসুন আমরা একটি সুন্দর ঢাকা শহর সবাই মিলে সবার ঢাকা যেন করতে পারি। এতে আওয়ামী লীগের মনোনয়ন থেকে বাদ পড়লেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র সাইদ খোকন। সহযোগিতা কামনা করছি। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। আমাদের সিনিয়র রিপোর্টার আহসান হিমেল রয়েছেন নিউজ রুমে, তার সাথে কথা বলবো সিটি নির্বাচন প্রসঙ্গে, তার সাথে কথা বলবো। হিমেল নিশ্চয় শুনতে পাচ্ছেন। হিমেল, মোটামুটি আমরা দেখতে পেলাম যে আওয়ামী লীগের উত্তরে আতিকুল ইসলাম, দক্ষিণে ফজলুনুর তাপস, বিএনপির উত্তরে তাবিথ আউয়াল, দক্ষিণে ইশরাক হোসেন, এছাড়া আজকেও দেখলাম জাতীয় পার্টির উত্তরে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত কামরুল ইসলাম এবং দক্ষিণে মিলনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তো তারা ইতোমধ্যে কিন্তু প্রচার প্রচারণাও চালাচ্ছেন, তারা শোডাউন করছেন। তো এই বিষয়টিতে ইসির বক্তব্য পেয়েছেন কিনা? নির্বাচন কমিশনের বক্তব্য কিন্তু এক্ষেত্রে স্পষ্ট। যতদিন পর্যন্ত নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরে কিন্তু নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে যায়, বিশেষ করে নির্বাচনের যে সময়সীমা সেই সময়সীমার মধ্যে সবাই পড়ে। সেক্ষেত্রে কে প্রার্থী কিংবা কে প্রার্থী না কিংবা কোন রাজনৈতিক দল কী আচরণ করছে সেটি কিন্তু নির্বাচন কমিশনের নখদর্পণে থাকে। বিশেষ করে আমরা গতকাল দেখেছিলাম একটি রাজনৈতিক দলের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল সেই সম্মেলন কতখানি মানে গ্রহণযোগ্য কিংবা সেটি তারা করতে পারেন কিনা। তবে নির্বাচন কমিশন বলছে যে এই ধরনের সম্মেলন করতে হলে নির্বাচন কমিশনের অনুমতি লাগে। তবে সবচাইতে বেশি উদ্বেগের কথা যে বিষয়টি, নির্বাচন কমিশন বলছে যে রঙিন পোস্টার, বিশেষ করে নগর জুড়ে বিভিন্ন প্রার্থীদের পক্ষে কিংবা প্রার্থী নিজেরাই রঙিন পোস্টার লাগিয়ে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছিল। কিন্তু নির্বাচন কমিশন যেদিন তফসিল ঘোষণা করেছিল 22 ডিসেম্বর, তার পরবর্তীতে তারা কিন্তু বলেছিল যে এই রঙিন পোস্টার তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলতে। কিন্তু আমরা অনেক জায়গায় দেখেছি যে অনেক প্রভাবশালী ব্যক্তি সেগুলো সরাননি, বরং আরও বিভিন্ন জায়গায় রঙিন পোস্টার কিংবা ব্যানার এগুলো ফেস্টুন ঝুলে আছে। তারপরেও নির্বাচন কমিশন যদি এক্ষেত্রে শক্ত হাতে বিষয়গুলো তদারকি করে, সেক্ষেত্রে তা কিন্তু আইনের প্রয়োগ সবার জন্য সমান যদি হয়, সেক্ষেত্রে নির্বাচনের মাঠে যে লেভেল প্লেয়িং ফিল্ডের প্রশ্নটি আসে সেটি কিন্তু সম্ভব হয়। বিশেষ করে এই কারণেই কিন্তু নির্বাচনে একটা দু প্রার্থীদের মাঝখানে যে প্রতিদ্বন্দ্বিতা সেটি লড়াইয়ে একটা ফারাক তৈরি হয়। আমরা এখন যে রাজনৈতিক দলগুলোর প্রচার প্রচারণা দেখছি বিভিন্ন জায়গায়, সেটি নিয়ে নির্বাচন কমিশনের মানে শুরুতেই হুঁশিয়ারি ছিল, কিন্তু তারপরেও কোথাও কোথাও রয়েছে সে বিষয়ে আমরা আজকে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আমরা দুজন রিপোর্টার ছিলাম এবং উত্তরের যিনি রিটার্নিং কর্মকর্তা তিনি বলেছেন যে শীঘ্রই যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা নির্বাচনের মাঠে বিভিন্ন জায়গায় ঘুরে দেখবেন এবং কারা নির্বাচনী পোস্টার এখনও রয়েছেন, কারা সেগুলো সরাননি, সেই বিষয়গুলো তারা তদারকি করবেন। এই বিষয়টিকে সামনে রেখে তাদের কাছে নির্বাচন কমিশনের কাছে জানতে চাওয়া হয়েছিল এগুলো যারা না সরায় তাদের ক্ষেত্রে কিংবা যারা আইন না মেনে না মানছেন তাদের ক্ষেত্রে কী ব্যবস্থা নেবে। তবে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কিন্তু নীতিমালা রয়েছে যে যদি কেউ চূড়ান্ত পর্যায়ে এই আইন কিংবা বিধি লঙ্ঘন করে সেক্ষেত্রে তার প্রার্থিতা পর্যন্ত বাতিল হতে পারে। এবং বলছিলেন আপনি আজকে সারাদিন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ছিলেন, তো আরেকটি বিষয় জানতে চাইবো যে এখন পর্যন্ত কোনো মনোনয়ন প্রার্থী যারা সিটি মেয়র হিসেবে নির্বাচন করবেন তারা কি তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন কিনা অথবা কোনো কাউন্সিলর জমা দিয়েছেন কিনা? এখন পর্যন্ত দুই সিটিতে যেটি তথ্য সেটি হলো যে দুই সিটিতে মোট 15 জনের মতো তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মেয়র পদে, উত্তরে 8 জন এবং দক্ষিণে 7 জন। তো এই যারা মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তাদের এখন পর্যন্ত কোনো দলের পক্ষ থেকে কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি মেয়র পদে। তবে আমরা দেখেছি সাধারণ কাউন্সিলর কিংবা সংরক্ষিত কাউন্সিলর পদে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তাদের কেউ কেউ মনোনয়ন জমা দিয়েছেন। তবে যেহেতু আজকে আওয়ামী লীগের মনোনয়নপত্র মনোনয়ন চূড়ান্ত করা হলো এবং গতকালকে রাতে বিএনপির মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে, সুতরাং আরও যেহেতু দুদিন সময় আছে নিশ্চয়ই তারা শেষ দিন। আমরা সাধারণত দেখি যারা হ্যাভিওয়েট ক্যান্ডিডেট কিংবা যারা মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন তাদের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় যে শেষ দিন তারা মনোনয়নপত্র দাখিল করে। সেক্ষেত্রে
এবারে নির্বাচনে ইভিএম কি সবগুলো কেন্দ্রে ব্যবহার করা হবে কিনা বা কোন কোন কেন্দ্রে ব্যবহার করা হতে পারে? এবার নির্বাচনে একদম সম্পূর্ণরূপে ইভিএম ব্যবহার করা হবে, অর্থাৎ এই নির্বাচন প্রথম ঢাকার সিটি নির্বাচন যে নির্বাচনে কোনো ধরনের কাগজে ব্যালট ছাপা হচ্ছে না, অর্থাৎ যে ঢাকার উত্তর সিটিতে প্রায় 1200 মতো কেন্দ্র এবং দক্ষিণ সিটিতে প্রায় 1100 মতো কেন্দ্র, এইগুলো সবগুলোতে ইভিএম এ ভোট হচ্ছে। খুব সংক্ষেপে যদি বলেন, খুব সংক্ষেপে বলবেন ঢাকা সিটি নির্বাচনে কে কত ব্যয় করতে পারবেন, এটিতে নিশ্চয়ই নীতিমালা রয়েছে নির্বাচন কমিশনের, খুব সংক্ষেপে যদি বলেন। এই ব্যয়ের নীতিমালাটা কিন্তু নির্বাচন কমিশনের, সেটি হলো যে ভোটারের উপরে, যে একটি এলাকায় যত সংখ্যক ভোটার আছে, ভোটার প্রতি মেয়র প্রার্থীরা, কাউন্সিলর প্রার্থীরা 25 টাকা, মেয়র প্রার্থীরা 50 টাকা, এরকম একটা নীতিমালা নির্বাচন কমিশনের আছে। তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে সেটি অনেক ক্ষেত্রেই মানা হয় না, কেননা তারা দিন শেষে যে রিটার্ন দাখিল করে নির্বাচন কমিশনে আয় ব্যয়ের, সেটি কিন্তু অনেক সময় দেখা যায় যে একটু গোজামিলের আশ্রয় নেয়। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের এই নীতিমালার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এবার যে যত সংখ্যক ভোটার আছে, 2 সিটিতে 57 লাখ ভোটার আছে, সেই অনুযায়ী যে উত্তর সিটির মোট ভোটার সংখ্যা বেশি, তাদের প্রার্থীর কিন্তু ব্যয়ের পরিমাণও কিন্তু সেরকম বেশি হবে। আমরা বুঝতে পেরেছি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক আহসান হিমেল আমাদের সিনিয়র রিপোর্টার নিউজ রুম থেকে যুক্ত হয়েছিলেন, তিনি সিটি নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে, এ সময় সেখান থেকে অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে 3টি ককটেল, পরে এগুলো নিষ্ক্রিয় করে বোমা নিষ্ক্রিয়কারী দল। নয়াপল্টনে ভাসানী ভবনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাউন্সিলরদের সাক্ষাৎকারের সময় এই ঘটনাটি ঘটল। এই ঘটনায় সরকারকে দুষছেন বিএনপি মহাসচিব। ঢাকার 2 সিটি নির্বাচনে বিএনপির কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাৎকার চলে নয়াপল্টনে ভাসানী ভবনে। এতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। মনোনয়ন প্রত্যাশীরা জানান, ভোট সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা থাকলেও খালেদা জিয়ার মুক্তির দাবির আন্দোলনের অংশ হিসেবেই নির্বাচনে অংশগ্রহণ। দলের নেতাকর্মী এবং সাধারণ জনগণ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এই গণতন্ত্র পুনঃ উদ্ধারের লক্ষ্যে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি। যতজন প্রার্থী আছেন দক্ষিণের কাউন্সিলর এবং মেয়র, যদি সুষ্ঠু ভোট হয় ইনশাল্লাহ আমরা সকলে জয়যুক্ত হওয়ার আশাবাদী। সুষ্ঠু হওয়ার তো সুযোগ কোনোমতেই দেখছি না। এবারে নির্বাচনে বাধা আসলে সেখান থেকে সরকার পতন আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। কোনোভাবে আর উদ্রদ মধ্যে আমরা নাই, শেষ পর্যন্ত আমরা লড়াই করব, মাঠে থাকব এবং বিজয় ছিনিয়ে আনব। আর যদি সরকার এরপরও বাধাগ্রস্ত করে, এইখান থেকেই সরকার পতন আন্দোলন শুরু হবে। জনগণের ভোটাধিকার হরণের জন্য নির্বাচন কমিশন আরেকটি প্রধান অস্ত্র নিয়ে দহরম মহরম শুরু করেছে, সেটি হলো ইভিএম। কারণ এই যন্ত্রটি দ্রুতচারী, দ্রুতই এর মাধ্যমে ফলাফল পাল্টে দেয়া যায়। সাক্ষাৎকার চলার সময় দুপুরের দিকে হঠাৎ বিকট শব্দে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে 3টি ককটেল উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করে। বিএনপি মহাসচিবের অভিযোগ, পরিস্থিতি অস্থিতিশীল করতে এসব কাজ করছে সরকার। সরকার চাচ্ছে যে যে স্থিতি অবস্থা আছে সেই স্থিতি অবস্থাকে বিনষ্ট করতে এবং এই ধরনের ঘটনা ঘটিয়ে সেটাকে আবার একটা দোষ চাপানোর জন্য একটা প্রচেষ্টা চলছে আর কি। এটা অতীতের যেভাবে সরকারের যেসব করে সেই একই ঘটনায় তা চলছে। মোটরসাইকেলে করে এসে এই ককটেলটা বিস্ফোরণ করা হয়েছে, আমরা সিসিটিভি ফুটেজ দেখব, এর সাথে জড়িত যারা আছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এই ঘটনার পর নয়াপল্টন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী। লাবিব হাসান, চ্যানেল 24, ঢাকা। এদিকে নির্বাচন কমিশনের উপর একেবারেই আস্থা নেই বিএনপির 2 মেয়র প্রার্থীর, ভরসা নেই ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর, তারপরেও শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন তারা। চ্যানেল 24কে এমনটি জানিয়েছেন তাবেতাওয়াল এবং ইশরাক হোসেন। তারা বলেছেন যে গণতন্ত্র এবং দলের চেয়ারপার্সনের মুক্তি দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবেই এই সিটি নির্বাচনে। ঢাকার 2 সিটি কর্পোরেশনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে উত্তরে দলীয় মনোনয়ন পেয়েছেন তাবিথ আউয়াল এবং দক্ষিণে ইশরাক হোসেন। এই 2 তরুণের উপরে আস্থা রাখছে দলটি। দল আস্থা রেখেছে একটা তরুণ প্রজন্মের একজন প্রতিনিধির উপর। দলের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন প্রার্থীরাও। তারা বলছেন তারুণ্যের শক্তি পাল্টে দিতে পারে অনেক কিছু। আগামী দিনগুলো একটা ভালো ভিশন আছে জনকল্যাণে কাজ করার জন্য, তো সেই জায়গাতে আমি আপ্রাণ চেষ্টা করব যে জনগণকে খুশি করে এবং জনগণ যে শ্রদ্ধা ভালোবাসা মায়া দেশনেত্রী খালেদা জিয়ার উপরে দিয়েছে সেটার জন্য আমি খালি বজায় রাখতে পারবো না, আমি এটা আরো আরো শক্তিশালী করতে পারবো। আমার প্রতিপক্ষ ব্যক্তি হিসেবে যেই হোক না কেন আমি সমানভাবেই নিব,
এবং আমি ভবিষ্যতে ঢাকাবাসীকে কি উপহার দিতে পারবো, কি ভালো কাজগুলো তাদের জন্য করতে পারবো, সেগুলোর দিকে আমি নজর দেব। ব্যবস্থার প্রতি আস্থা না থাকলেও নির্বাচনে থাকতে চান তারা। তাদের মতে গণতন্ত্র ফেরাতে রাজনীতির মাঠে থাকার বিকল্প নেই। নির্বাচনটা সুস্থ হবে কি হবে না এটার ব্যাপারে তো পরিষ্কার বিগত অনেক নির্বাচনের ধারণা থেকে আমরা বলেছি, এটা তো নতুন করে কোনো কনসেপ্ট আমরা বলছি না। তবে নির্বাচনটাকে আবার সুস্থ দিকে নিয়ে আসার জন্য, জনগণেরকে অন্তর্ভুক্ত করার জন্য, ভোটারদেরকে আবার আকর্ষিত করার জন্য আমরা মনে করি এখন মূল দায়িত্ব আমাদের উপরে পড়েছে। আমরা অবশ্যই একদম শেষ পর্যন্ত গণনা শেষ করে আমরা দেখব কি হয়। এটা একটা বৃহত্তর আন্দোলনের অংশ। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে অন্যায়ভাবে সরকার আটক রেখেছে, ওনাকে মুক্ত করার এবং জনগণের অধিকার, জনগণকে ফিরিয়ে দেওয়ার আন্দোলনের অংশ হিসেবে আমরা এই সিটি ইলেকশনে অংশগ্রহণ করতে যাচ্ছি। জন আকাঙ্ক্ষা পূরণে বেশ কিছু বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে ঢাকাবাসীর কাছে যাবেন বলেও জানান তারা। সমস্যা চিহ্নিত করতে পেরেছি, তো সেগুলো সবগুলো নিয়ে আমরা কাজ করব। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা। ঠান্ডা বা গরম কিছু খেলে দাঁতে যে শিরশিরে অনুভূতি হয়, সেটাই দাঁতের সেন্সিটিভিটি। দ্রুত সমাধান না করলে এটি আরও গুরুতর হতে পারে। ডেন্টিস্টরা সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দেন, কারণ সেন্সোডাইন দাঁতের শিরশিরে অনুভূতি থেকে আরাম দেয়। আপনারা জানেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে গতকাল লরি এবং প্রাইভেট কারের সংঘর্ষ হয়েছিল। এতে নিহত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সাইফুজ্জামান মিন্টু এবং তার দুই মেয়ে। আজকে তাদের দাফন সম্পন্ন হয়েছে। সকালে গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। এর আগে গতকাল রাতে তাদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। দুর্ঘটনায় আহত সাইফুজ্জামানের স্ত্রী এবং ছেলে মন্টি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে আজও সড়কে ঝরেছে প্রাণ। কুমিল্লার বুড়িচং উপজেলায় বাস উল্টে একজন নিহত সহ আহত হয়েছেন অন্তত 20 জন। আর ময়মনসিংহের বাইপাস সড়কে ট্রলি চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। আল ইমরান শোভন রয়েছেন চাঁদপুরে, আমরা তার কাছে যেতে চাই। শোভন, তিনজনের তো দাফন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, যিনি ব্যাংক কর্মকর্তা ছিলেন, মিন্টু এবং তার দুই মেয়ে। তো পরিবারের সদস্যদের সাথে কথা হয়েছে কিনা এবং এলাকাবাসী বিষয়টি কিভাবে দেখছেন, তারা কি বলেছেন? আপনি জানেন, গতকাল চট্টগ্রাম মহাসড়কে যে ভয়াবহ সব দুর্ঘটনা হয়েছে, এতে যে তিনজন নিহত হয়েছেন, এতে চাঁদপুরে রয়েছেন একই পরিবারের তিনজন। তো ওনাদের লাশ গতকাল রাতে তাদের বাড়িতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এসে পৌঁছে, তখন এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ হয়। আপনাকে জানিয়ে রাখি, এই দুর্ঘটনায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফুজ্জামান মিন্টু রয়েছেন এবং তার দুই মেয়ে সন্তান রয়েছেন। এই একই দুর্ঘটনায় গাড়িতে ছিলেন তার স্ত্রী এবং আরেক ছেলে শিশু। ওই তার স্ত্রী এবং ছেলে শিশু এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজকে আমরা যখন ঘটনাস্থলে যাই, তখন এই একই পরিবারের তিনজনের মৃতদেহ দেখতে মানুষের ঢল নামে। হ্যাঁ, হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ হয়। আমরা এই ব্যাপারে তো তার পরিবারের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন, ছয় ভাই পাঁচ বোন, মোট 11 জন ভাই বোনের মধ্যে এই সাইফুজ্জামান মিন্টু ছিলেন দশম। তার এক ভাই সেনাবাহিনীর কর্নেল রয়েছেন এবং আরেক ভাই নর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা রয়েছেন এবং অন্যান্য ভাই বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। তারা এই ঘটনা খুব শোকাহত এবং মর্মাহত তারা দাবি করেছেন। এই সড়ক দুর্ঘটনাটাতে আসলে দীর্ঘদিন ধরে আন্দোলন করা হচ্ছে, বিশেষ করে দেশের খ্যাতিমান চিত্রনায়ক গুলিয়াস কাঞ্চন যে দীর্ঘদিন ধরে আন্দোলন করতে চাচ্ছেন, তা আদৌ সেই দুর্ঘটনাতে সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। শোভন, ধন্যবাদ আপনাকে। শোভন, আমরা মোটামুটি বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আল ইমরান শোভন চাঁদপুর থেকে আমাদের সাথে এতক্ষণ যুক্ত হয়েছিলেন। সময় হলো আরো একটা ছোট্ট বিরতির, আরো খবর নিয়ে ফিরবো কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছেন নিউজ ভিউজ 24। শিরশির অনুভূতিকে দ্রুত হার মানান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সঙ্গে, 60 সেকেন্ডে কার্যকরী, ক্লিনিক্যালি প্রমাণিত। মজুরি কমিশন বাস্তবায়ন সহ 11 দফা দাবিতে ফের আমরণ অনশনে নেমেছেন পাটকল শ্রমিকরা। আজকে দুপুরে রাজশাহী পাটকলের প্রধান ফটকে অবস্থান নেন আন্দোলনরত শ্রমিকরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একই দাবিতে আন্দোলন চলছে খুলনাতেও। শ্রমিকদের দাবি হলো, প্রশাসনের সাথে দফায় দফায় আলোচনার পরও কোনো সমাধান মেলেনি, ফলে 14 দিন পর আবারও কর্মসূচিতে নেমেছেন সবাই।
এরপরও যদি দাবি বাস্তবায়ন না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পাটকল শ্রমিকরা। আমাদেরকে পরপর তিনবার ডাকা হয়েছে, ডাকা হয় শুধু সময় তারা চাইছে, কিন্তু সময়টা আমরা বলছি যে দেরি হয়ে, কিন্তু একটা ঘোষণা করে দিক যে অমুক তারিখ থেকে মজুরি কমিশন চালু করা হবে, কিন্তু তারাও এটা করতে রাজি না। তা আমরা নামতে চেয়েছিলাম না, আমরা মনে করেছিলাম আমাদের মজুরি কমিশন আমরা পেয়ে যাব, কিন্তু দেখা গেল সরকার আমাদের সঙ্গে সেই ধরনের ধাপ্পাবাজি করলো। আমরা আবার আন্দোলনে নামলাম, যতদিন আমাদের মজুরি কমিশন না পাবো আমরা রাস্তা থেকে উঠবো না। সঞ্জিত সাহা রয়েছেন নরসিংদীতে, তার সাথে কথা বলবো। সঞ্জিত, স্বাগত আপনাকে। আপনার পেছনে দেখতে পাচ্ছি যে নরসিংদীর যারা শ্রমিক রয়েছেন তারা আমরণ অনশনে রয়েছেন, পাশাপাশি দেখতে পাচ্ছি 14 দিন পরে আবার তাদের এই আমরণ অনশন, কি বলছেন তারা? এই ইমতিয়াজ, আজকে সন্ধ্যা 6টা থেকে নরসিংদী ইউএনসি জুট মিলে শ্রমিকরা পুনরায় মজুরি কমিশন সহ 11 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পুনরায় তারা আমরণ অনশন কর্মসূচিতে বসেছে মিল গেটের সামনে। এবং তারা যেটা বলছে যে এর আগেও তারা গত মাসের 10 তারিখ থেকে তারা আন্দোলন শুরু করেছিল এবং টানা 5 দিন আন্দোলন হয়েছিল, সেই সময় তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে তাদের দাবি দাবা মেনে নেওয়া হবে এবং আলোচনা করা হবে। সেই আলোচনার জন্য তারা শ্রমিক নেতৃবৃন্দ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে আলোচনায় বসেছিল এবং দফায় দফায় সেই আলোচনা করে, কিন্তু কোনো ফলপ্রসূ বা সমাধান আসেনি সরকারের পক্ষ থেকে বা কর্মকর্তা যারা আছে তারা শ্রমিক নেতা এবং শ্রমিক লীগের নেতৃবৃন্দের সাথে কথা বলে তারা আরও 1 মাস সময় চেয়েছিল এবং তারা যেটা বলছে যে তারা 15 দিন সময়ও দিয়েছিল যে তাদের এই দাবি দাবাটি বাস্তবায়নের জন্য, কিন্তু তাদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তাদের দাবি দাবাগুলো মেনে নেওয়া হবে, বাট কিন্তু কোনো কিছু লিখিত চুক্তি বা তাদের ইয়েগুলি বাস্তবায়ন বা ঘোষণা এরকম কিছু তাদেরকে দেয়নি, যার কারণে শ্রমিকরা 14 দিন পর পুনরায় আবার এই অনশনে নামতে বাধ্য হয়েছে। এবং শ্রমিকরা যেটা বলছে, নরসিংদী পাটকল শ্রমিকরা আজকে সন্ধ্যা 6টা থেকে আন্দোলন শুরু করেছে এবং আজকে মিল চালু রয়েছে, 2 শিফটিংয়ে এখানে কাজ হয় সকাল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যেই শিফটিংয়ে কাজ হয় সেই সব শ্রমিকরা এখন অনশনে এসে বসেছে এবং রাত 10টা পর্যন্ত তাই পাটকল চলবে। 10টার পরবর্তীতে পূর্ণাঙ্গভাবে ইউএমসি পাটকল বন্ধ হয়ে যাবে এবং সকাল থেকে তাদের যত শ্রমিক আছে সবাই একত্রে অংশ নেবে। এবং শ্রমিকরা যেটা জানিয়েছে, তাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছিল সেই আশ্বাস তাদের বাস্তবায়ন হয়নি, সেই কারণে তারা আবার পুনরায় বসেছে। সঞ্জিত, আমরা বুঝতে পেরেছি, আমরা মোটামুটি বুঝতে পেরেছি, আপনি থাকুন, আমরা প্রয়োজনে আপনার কাছে পরবর্তীতে আবারও যোগাযোগ করব। দর্শক, নরসিংদী থেকে যুক্ত হয়েছিলেন সঞ্জিত সাহা। আমরা শৈত্য প্রবাহের আপনাদের খবর জানাতে চাই। প্রচণ্ড শীতে কাঁপছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকার মানুষ। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, 4.5 ডিগ্রি সেলসিয়াস। তারপরও তাপমাত্রা আরও কমার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। ঘন কুয়াশায় দিনের বেলাতেও অনেক সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে ভারী যানবাহন, এতে ব্যাহত হচ্ছে সড়ক মহাসড়কের যান চলাচল। নৌযান চলাচলও রয়েছে বাড়তি সতর্কতা। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগের সংখ্যা। অতিরিক্ত ঠান্ডা কাশি ওই জন্য ভর্তি করেছি রাত্রে 1টার সময়, এখন আল্লাহ রহমতে অনেকটা গ্যাস দিয়ে ইঞ্জেকশন দিয়ে ভালো আছে। কাশি ঠান্ডা সর্দি এসব কারণে বাচ্চাদের সমস্যায় পড়ছে, বাচ্চাদের সমস্যা ধরেন আমাদেরও সমস্যা। হোসেন রায়হান রয়েছেন পঞ্চগড়ে, তার সাথে কথা বলবো। রায়হান, স্বাগত আপনাকে। আজকে তো সর্বনিম্ন তাপমাত্রা দেখলাম আমরা 4.5 ডিগ্রি সেলসিয়াস, এবং যদ্দূর মনে পড়ে গত বছরের 8 জানুয়ারিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল দেশের রেকর্ডে যে 2.6 ডিগ্রি সেলসিয়াস, এমনই কি হতে পারে? আবহাওয়া অফিস কি বলছে? ইমতিয়াজ, আপনাকে জানিয়ে রাখি আজ সকাল থেকে আসলে পঞ্চগড়ে শীতের সার্বিক পরিস্থিতি আমি বিভিন্ন বুলেটিনের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করেছি। তো আজকে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা যেটা ছিল সেটা 4.5 ডিগ্রি সেলসিয়াস। আমি আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে আসলে আগামী 2-3 দিনের মধ্যে এই তাপমাত্রা আরও কমে যেতে পারে, সেই ক্ষেত্রে তাপমাত্রা 4-এর নিচে নেমে যেতে পারে, এরকম আশঙ্কা তারা করেছে। গত বছর তাপমাত্রা যেটা ছিল সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাংলাদেশের, সেই অবস্থা এখানে হতে পারে তারা আশঙ্কা প্রকাশ করেছে। তো আসলে দুর্ভোগ আসলে এখানে অনেক কঠিন আকার ধারণ করেছে, বিশেষ করে দিনের বেলা যদিও সূর্য উঠছে।
2-3 ঘন্টা সূর্যের মুখ মানুষ দেখতে পাচ্ছে, কিন্তু সেই সূর্যের আসলে প্রখরতা খুব কম, তাপ নাই। তারপরে বিকাল থেকে আবার শুরু হচ্ছে আপনার উত্তরীয় হিমেল হওয়া, যা আসলে মানুষের জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে, বিশেষ করে নারী শিশু। রায়হান, ধন্যবাদ আপনাকে সময় স্বল্পতার জন্য আপনার কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। দর্শক, যুক্ত হয়েছেন হোসেন রায়হান পঞ্চগড় থেকে, সেখানকার শৈত্যপ্রবাহের সবশেষ তথ্য জানাচ্ছিলেন। এই ছিল আজকের বেক্সিমকো এলপিজি নিউজ 24। একটু পরে সন্ধ্যা 7টার খবর নিশ্চয়ই দেখবেন। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।